ডাক্তারবাবু, আমি রতিদেব রায়চৌধুরী বলছি। হ্যাঁ, ভালো ভালো মানে ওই আচ্ছা, আপনাকে একটু কাইন্ডলি আমাদের বাড়িতে আসতে হবে। ধরে আমি গাড়ি পাঠাচ্ছি, আমি গাড়ি পাঠাচ্ছি। হ্যাঁ, তুই তো গাড়ি বাড়ব। আমি মানে বাইরে একা যাব নাকি? মানে কি একা যাবি? মানে লোকজন নিয়ে তাহলে যায়, দারোয়ান দারোয়ান আছে, ড্রাইভার যত আছে সবাইকে নিয়ে যা। তুই বিয়ে করতে যাচ্ছিস? এই শোনো না, বলছি কি মা আর দিদিভাই কোথায় আছে গো? গুরুদেবের ওখানেই আছে বাইরে। চলো আমিও যাবো। হ্যাঁ চলো, আমিও যাবো। সূর্য শোন, বলছি কি আমরা না একটু বাইরে যাচ্ছি। হ্যাঁ, তুই কিন্তু কোথাও বেরোবি না। হ্যাঁ, আমরা আসছি, বেরোস না কোথাও। মা, তুমি তো সব জানো, গুরুদেব আমাকে কত কি বললো, আমি তো কিছুই বুঝতে পারছি না। গুরুদেব কেন ও কথা বললেন আমাকে? বাড়িকে কিসের থেকে রক্ষা করতে হবে বলো না মা, বলো না। এই বাড়ির মানুষগুলোর কেউ ক্ষতি চায়, তাদেরকে রক্ষা করতে হবে আমার। তুমি না বললে আমি জানবো কি করে? আর আমি যদি না জানি তাহলে আমি রক্ষা করবো কি করে মা? আমি কাকে দেখলাম মা? ঝলকের জন্য কাকে? তোমার মতো তো দেখতে ছিল। বলো না মা, বলো এসব কি সত্যি? বলো না, বলো এসব কি সত্যি? কিছু বলছেন না কেন? কি হয়েছে মা? আপনার কি শরীর খারাপ লাগছে? পাহারাদার চলে গেল মেজ বৌমা। পাহারাদার মানে? আমাদের পরিবারের যখনই কোনো বিপদের ছায়া নেমেছে তখনই গুরুদেব রক্ষা করেছেন আমাদের। কোনো না কোনো প্রতিকার উনি করেছে, এবার কি হবে? মা, এখনো তুমি নিজেরটা ভেবে যাচ্ছ, এবার কি হবে? সত্যি তুমি কি হচ্ছে কি? পাহাড় আবার কিসে? এই সমস্ত কিছু মায়ের মনের ভুল, তারপর উস্কেছে এই লোকটা। একটু চুপ করবে? কোনটা ভুল রতি? এখনো সব কথা থাকলে ঠাকুর ও না বড় বৌমা, দাঁড়াও আমায় বলতে দাও। কি জানো রতি, তুমি তো মা নাও, তুমি ছেলে, তাই তুমি বুঝবেন কোনটা ভুল বলতো। মা হয়ে তোমাদের ভালো চাওয়াটা আমার ভুল, বাড়ির কর্ত্রী হয়ে বাড়ির ভালো চাওয়াটা আমার ভুল, বলো কতটা ভুল? সেটা সময়ই বলে দেবে রতি। যাকে ডাক্তারবাবু রুদ্র ডাকতে গেছে, এক্ষুনি চলে আসবে।
মা, আপনার কি শরীর খারাপ লাগছে? না, আমি ঠিক আছি। এই এই তোমার এক দোষ, মানে নিজে যা ভালো বুঝবে তার বাইরে অ্যাকচুয়ালি নড়বে না। আর শরীরটা খারাপ লাগছে তোমার, এটা সত্যি, কিন্তু তা সত্ত্বেও তুমি সেটা, এই একটা কাজ করো, মাকে এক্ষুনি তুমি নিয়ে যাও, ঘরে নিয়ে যাও। কাউকে যেতে হবে না, আমি একাই যেতে পারবো। রতি, ডাক্তারবাবু এসে কি বললেন আমাকে বলো। একই তবে তার কাজ, নালে সুস্থ মানুষটার হঠাৎ এই অবস্থা হবে কেন? মেরে ফেললো, মেরে ফেললো, আমি কিচ্ছু করতে পারলাম না। লক্ষ্ণা, তুই কি পাগল হয়ে গেছিস? যাই হয়ে থাক না কেন, তুই নিজেকে কেন দায়ী করছিস বল? যাই হয়ে থাক মানে তুমি কি আমার কথা বিশ্বাস করছো না? লাট সাহেব, আমি তো তোমাকে সব কথা বললাম। তুই সব বলেছিস আর আমি সব শুনেওছি, এবার তুই প্লিজ চুপ কর, ওই নিয়ে আর ভাবিস না তো লক্ষ্ণা। তুমি আমার কথা বিশ্বাস করো লাট সাহেব, আমি সত্যি বলছি। লক্ষ্ণা তুই প্লিজ চুপ কর, তখন থেকে সেই একই বকে যাচ্ছিস। শোন, এই ভূত প্রেত পিশাচিনি এগুলো কিচ্ছু হয় না, তোকে আমি আর কত বোঝাবো বলতো লক্ষ্ণা। তোকে আমি যত দেখছি তত অবাক হয়ে যাচ্ছি, একটা মানুষ কিভাবে এতটা পাল্টে যেতে পারে। এই যে আমাদের এখানে মুখার্জিদের পোড়ো বাড়িতে কেউ এক পাও রাখে না, ইভেন দিনের বেলাও না। আমার কিন্তু বেশ মনে আছে লগ্না, 3 বছর আগে খেলতে খেলতে তুই আমায় বলেছিলিস যে তুই ওই বাড়িতে ঢুকবি। আমি তোকে বারবার বলেছিলাম যে লগ্না ওখানে যাস না, সবাই বলে যে ওখানে ভূত আছে। তুই বলেছিলিস যে ভূত বলে কিচ্ছু হয় না, আর এটা আমি ওই বাড়িতে ঢুকে প্রমাণ করে দেখাবো। আর আজ তুই এসব উল্টোপাল্টা বলে যাচ্ছিস লগ্না। ভূত বলে যে কিছু হয় না সেটা আমি তোকে দেখেই বিশ্বাস করতে শুরু করেছি, আর আজ আজ তুই একেবারে উল্টোটা বলছিস লগ্না। লগ্না, তুই তুই পিশাচিনের গল্প করছিস, তুই আবার বলছিস যে তুই নাকি তাকে নিজের চোখে দেখেছিস। আমি দেখেছি তাই তো বলছি, কি ভয়ঙ্কর দেখতে। আমাকে বলছিল যে আমাকে মেরে ফেলবে, আমাকে শেষ করে দেবে। লগ্না প্লিজ চুপ কর, এই কথাগুলো না কাউকে বলবি না, কাউকে না। আমি জানি কেউ হয়তো আমার কথা বিশ্বাস করবে না, কিন্তু তুমিও। আমি তো নার্স আন্টির গলা শুনেই বেরোলাম। আচ্ছা, নার্স আন্টি কোথায়? মানে আমি তো নার্স আন্টির গলা শুনেই বাইরে গেলাম, সেখান থেকে কি ফিরেছে? জানি না তো, আমিও তো বাইরেই গেছিলাম, তারপরে যদি ফিরে থাকে। পিশাচিনি যে একেবারে দোরগোড়ায়, মা এবার কি হবে? কি হলো? বাবা ঘুমোচ্ছে তো, তুই এখন যদি ভিতরে যাস তাহলে বাবার ঘুম ভেঙে যাবে, আর বাবা বাবা ঠিক ধরে ফেলবে যে কিছু একটা হয়েছে। আচ্ছা, তাহলে তুমি বলো যে নার্স আন্টি আছে কিনা। হ্যাঁ, আমি এক্ষুনি চুপি চুপি গিয়ে দেখে আসি, তুই এখানেই দাঁড়া। তাহলে তুমি ভালো ছোট ঘরে দেখো, আমি বরং অন্যান্য ঘরে দেখে আসি, আর আমার ঘরে দেখে আসি। ঠিক আছে, তুই যা।
করে তো কিছুই দেখা যাচ্ছে না। কেউই তো নেই, তার মানে নার্স আন্টি ফেরেনি, ফিরলে হয়তো এখন এখানেই থাকতো। চুপ করো তুমি, একদম চুপ করো। সব আমার দোষ তাই না? ওকে ঘেরা টোপে আটকে রেখেছিল কে? আমি? ওকে পাথরে তলায় কবর দিয়েছিল কে? আমি? আমি। কিন্তু আগেই তো নিশ্চিত হওয়া যাচ্ছিল যে ও মরেছে কিনা, তাই নাকি? আমার হাতে বিষটা তুলে দেওয়ার সময় কে বলেছিল ওই বিষ যার শরীরে যাবে সে নাকি আর বাঁচবে না? এই কথা তুমি বলেছিলে তোমার মহাপ্রলয় যজ্ঞের কাছে, তোমার প্রকৃতি রুদ্র রোষের সামনে কেউ দাঁড়াতে পারবে না, এই কথা কে বলেছিল? তুমি, তুমি, তুমি। শান্ত হ। আমরা কি নিজেদের মধ্যে ঝগড়া করবো নাকি? সেটা তোমার এতক্ষণে মনে হলো? এতক্ষণ তো তুমি শুধু আমাকেই দোষ দিয়ে যাচ্ছিলে। আর যদি তাকে বাঁচাতে স্বয়ং মা সিংহ বাহিনী না আসত, তাহলে তোর কাজটা হয়ে যাচ্ছিল। মনে রাখবি, প্রকৃতি কখনো ভগবানকে হারাতে পারে না। মানে কি বলতে চাইছো তুমি রাঙাবো? তার মানে আমি আমি কোনোদিন প্রতিশোধ নিতে পারবো না, কোনোদিন আমার আমার মুক্তি হবে না, এটাই এটাই চলতে থাকবে, আমি হেরে যাবো সবসময় চিরকালের মতন এইভাবে। আমি তো ওই কথা বলিনি, আমি তো ওই বাড়িতে আছি, নাকি অত ভাবছিস কেন? আমাদের অন্যভাবে ভাবতে হবে। একদম চুপ করো তুমি, আমি বুঝতে পেরেছি তুমি কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু না। অনেক করে ফেলেছ, ঝড় তুলে বাঁচ ফেলে অনেক কিছু করেছো, এবার আমি তোমার কাছে ক্ষমা চাইছি, তোমাকে এবার আর আবান্তিকা চুপ কর তুই, নইলে আমার জ্ঞান তো এমন ঘটনা চিকিৎসা বিজ্ঞানের বাইরেই পড়তে পারে। চিকিৎসা বিজ্ঞানের বাইরে? তার মানে ডাক্তারবাবু আপনি কি বলতে চাইছেন, এটা কি কোনো অলৌকিক ঘটনা? ব্যাস অমনি তো শুরু হয়ে গেল। অলৌকিক কিছু তো বিজ্ঞান বিশ্বাস করে না, তাই আমি সে কথা বলতে চাই না, তবে এটা যে একটা আশ্চর্য ঘটনা এটুকু বলতে পারি। তাই হবে নিশ্চয়ই, এমন কিছু একটা ঘটেছে যেটা উপর থেকে দেখে বোঝা যাচ্ছে না। যাক গে, জহর হয়ে গেছে, এ নিয়ে আলোচনা করে তো কোনো লাভ নেই, সৎকারের ব্যবস্থা করবো। আমার উপরে কত ভরসা করেছিল বলো, তার জন্যই না ডেকেছিল।
আর আমি পারলাম না ওই পিশাচিনীর হাত থেকে নার্সেন্ডিকে বাঁচাতে। বাঁচা বাঁচা বলে বারবার আমাকে ডাকছিল, ছুটে গেলাম, তবুও আমি নার্সেন্ডিকে বাঁচাতে পারলাম না। চুপ করলাম না, তুই এসব কি বলতে বলছিস? আমি সত্যি বলছি লাগছে, আমি নিজের চোখে আমাকে বলছিস বলছিস, এই কথা আর কাউকে বলিস না লগ্না, এটা তোর কাছে আমার অনুরোধ। এই কথা শুনলে রাজিমা তোকে খেয়েই ফেলবে, বলবে যে আমি তোকে প্রদীপ রক্ষা করার জন্য রেখেছিলাম, আর তুই কেন বাইরে গেলি? প্রদীপ তো রেখে যাইনি আমি, প্রদীপটা তো আমি সঙ্গে নিয়ে গেছিলাম। বাইরে না গেলে আমি কি করে জানতাম যে পিশাচিনী? চুপ, এসব কথা আর বলিস না লগ্না। আমি কি আর এমনি বলছি, আমি তো গেছিলাম নার্স আন্টির ডাক শুনে। রাজিমা কি সেসব কথা শুনবে? বলবে যে তুই তার কথা মানিসনি, তুই মা সিংহবাহিনীর প্রদীপ ঠিক মতো রক্ষা করতে পারিসনি। মিথ্যে আমি বলবো না। রাজিমা জানলে খুব রাগ করবে লগ্না, তোকে হয়তো এই বাড়ি থেকে তাড়িয়েই দেবে। সে তাড়িয়ে দিলে দেখ, আমি চল। তোর মাথায় যে সিঁদুর, এই এই বাড়ি রক্ষা করবো শ্রীমা, এই বাড়ি সকলকে রক্ষা করতে পারবি, শুধু তুই মা এবারে ছেড়ে কোনোদিন যাস নি মা, কোনোদিন। যাবো না আমি এই বাড়ি ছেড়ে কোনোদিনও, কোথাও যাবো না, কোথাও না। আপনি এখানে এভাবে বসে আছেন কেন মা? ভালো লাগছে না কিছু, যা ঘটনা ঘটে গেল, মা সিংহবাহিনীর সঙ্গে একটু একা থাকতে চাই। তোমরা চলে এলে যে এমনি, ঠাকুরপো বলল ডাক্তার এসেছিল। হ্যাঁ এসেছিল। কি ডাক্তারবাবু কিছু বুঝতে পারলেন কি করে সব ঘটলো? না ডাক্তারবাবু কিছু বুঝতে পারছেন না। স্বাভাবিক, পিশাচিনীর আঘাত একজন ডাক্তার কি করে বুঝবে? মা মা বলছি কি সৎকারের ব্যবস্থা তো করতে হবে নাকি? মেজো বৌমা ফোনটা এনে দাও। ওম শুভম। চন্দ্রকলা রায় চৌধুরী বলছিলাম। চন্দ্রকলা দেবী, আপনি অসময় ফোন করেছেন, সব কুশল তো? না গুরু ভাই, কিছুই কুশল নেই। কেন, কি হয়েছে? গুরুদেব দেহ রেখেছেন। সে কি কি বলছেন আপনি? এই কিছুক্ষণ আগে এমন হলো কি করে? তুই পিশাচিনীর গল্প করছিস, তুই আবার বলছিস যে তুই নাকি তাকে নিজের চোখে দেখেছিস। আমি দেখেছি তাই তো বলছি। না আমি কি করে হলো সেটা আমরাও ঠিক বুঝতে পারছি না, মানে হঠাৎ করে এই ঘটনাটা ঘটে গেল, মানে ঘুমের মধ্যে।
বলছিলাম এখন তাহলে কি করণীয়? আমরা সৎকারের ব্যবস্থা করছি, আপনারা কি আসবেন? গুরুদেবের শেষ ইচ্ছে ছিল আশ্রমের ঘাটেই ওনার সৎকার করা হোক। ও মা, আচ্ছা ঠিক আছে, আমি তাহলে তেমন ব্যবস্থাই করছি। গুরুদেবের দেহ আশ্রমে পাঠাবার ব্যবস্থা করছি। ঠিক আছে।